बीजेपी आश्रम बारी मंडल कमिटी लोजी मुंबई कैसा बदल हबनी पांडा कलाजका तांगसाली सांजा जराव सांजानी दामचिनी हाइतामन जरा मदर सिंगिसरा ग्राम पंचायत खबजा गुतिया तिला आमसयो तिनी न बदल हमनी पांडा मनसाखा क्वायहांकर बीजेपी कासको हायकेबा एमएलए जित पिनाकी दास चौधरी बीजेपी हांकर कासको समीर कुमार दास आश्रम बारी मंडल नि कासको प्रदीप देवर्मा नखबै बदलनि गुना दर तिनि न बदल हामनि पांडव सिपीएम बदल याकरै खुं सिनि चिबा नखुनि 188 भोटर्स सिपीएम याकरै बीजेपीनि बाना रंखा खय हांक बीजेपीनि एमएलए पिनाकी दास चौधरी याग्रमै ठीक तेमुनि আজকের দিনে দাঁড়িয়ে 23 নির্বাচনের পর দ্বিতীয় রিং শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা সরকার ডাক্তার মানিক সাহার নেতৃত্বে সেখানে সারা রাজ্যে আজকে কয়েকদিন যাবৎ আমাদেরকে বারবার বিভিন্ন প্রান্ত থেকে ফোনের মাধ্যমে মানে সরাসরি সাক্ষাৎ দিয়ে পার্টিতে আসার জন্য সেখানে যোগাযোগ বজায় রেখেছে আমাদের পার্টি রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে যারা এই সমিতিতে আসতে চাইবে যারাই মোদীজির নেতৃত্বে কাজ করতে চাইবে যারাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে যারা কাজ করতে ইচ্ছুক সবাই কে আমরা দলে বরণ করে আমাদের সাথী করে এই সমাজের এই দেশের এই রাজ্যের উন্নয়নের কাজে আমরা জাতিয়ে করব তারই অঙ্গ হিসাবে আজকের এই কর্মসূচি আমি জানি একান্তায় কমিউনিস্টর একটা ভোট পেয়েছে কিন্তু আপনাদের সেই বিবেক বিচার আজকের দিনে জাগ্রত হয়েছে যে এই কমিউনিস্টরা তার মানে রাজ্যকে পিছিয়ে দেওয়া এই কমিউনিস্ট করা রাজ্যে আবার সন্ত্রাসের পরিবেশ রাজ্যে আবার দাঙ্গার পরিবেশ আবার প্রত্যেক দিন মিছিল মিটিং বিভিন্ন চাঁদাবাজি এসএফআরের নামে ডিএফআরের নামে কৃষক সভার নামে খেত মজুরের নামে দেশের কথার পত্রিকার নামে সেই সিন্ডিকেটের গাড়ি চাঁদা আদায়ের নামে বিভিন্ন তুল্লাবাজি সেই রাজ্যে কায়েম করবে সেই জিনিস আজকে এই এলাকার প্রত্যেকটি মানুষের মনের মধ্যে জাগ্রত হয়েছে তার জন্য আপনাদেরকে আমি পরে জোরে নিবেদন প্রণাম গ্রহণ করছি যে আজকে আপনারা বুঝে আমাদের দলে সামিল হচ্ছেন মোদীজির নেতৃত্বে কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তার জন্যই আমরা বলে আমরা ভারতীয় জনতা পার্টি বারবার মানুষকে সেখানে সুযোগ দেই